ওয়ার্ল্ড কাপ ফুটবলের আসরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির শরীরে এক ধরনের আলখেল্লা পরিয়ে দেওয়া হয়েছিল। কালো সেই আলখেল্লার নাম বিস্ত। শুনলে অবাক হবেন, মধ্যপ্রাচ্যের এই রাজকীয় পোশাকটি তৈরি হচ্ছে বাংলাদেশের বগুড়ায়। দীর্ঘদিন ধরে বেস্ত আল নূর নামের একটি প্রতিষ্ঠান বিস্ত তৈরি ও রপ্তানি করে আসছে। তারপরে এখানে এই কাজ হওয়ার পর এই লেসের উপর কাজ করি আমরা। এখানে হয়ে যাওয়ার পর ওখানে জাপানি কাপড়টা এখানে সেলাই দিয়ে রেডি করা হয়, তারপরে অন্য কাজে পার হয়ে যায়। এখানে এক একজনের এক এক রকম কাজ। এই পাঁচ ছয় ধরনের কারিগর আছে, চার পাঁচ ধরনের। এখানে এক একজন এক একটা কাজ করে, এক একজনের কাছে যায়, কাজটা হ্যান্ড ওভার হয়ে যায়, মূল একে শেষ ফিনিশিং হয়ে তারপরে মাল এক্সপোর্ট হয়। আমি যে কাজ করতেছি এই কাজটার নাম হচ্ছে মাক্সার। এটা পঞ্চম ধাপে আমার কাছে আসে আর এটাই হচ্ছে কাজের শেষ। এরপরে আপনার বর্দাকে যাই, ওখানে বর্দা করার পরে শিলালা আসে, শিলালা আসার পরে ইস্ত্রি করে প্যাকেটিং হয়। প্রথমে আপনার হচ্ছে যে বাতানা তৈরি করে, তারপরে আপনার বাতানার থেকে হেলা কাজ করে, হেলার পরে তক্তা স্ট্রিপে আসে, তক্তা স্ট্রিপ করার পরে বুরুজে চলে যায়। বুরুজ করার পরে আমার কাছে আসে পঞ্চম ধাপ মাক্সার। আমরা এখানে সকাল থেকে রাত্রি ১০টা পর্যন্ত কাজ করি। আর এই কাজ একটা পিস তৈরি করতে প্রায় ৭ দিন লাগে। ৭ দিনের ভিতর এই কাজটা হলো এক একটা কাজ এক একটা কাজের লোকের কাছে যাওয়ার পরে কাজটা কমপ্লিট হবে। প্রতি মাসে ৫০টির মতো বিস্ত তৈরি হয় প্রতিষ্ঠানটিতে। এসব পোশাক রপ্তানি করা হয় সৌদি আরব, কাতার, আবুধাবি, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। তবে মেসিকে পরিয়ে দেওয়া বিস্তটি বগুড়ায় তৈরি কিনা সেটি নিশ্চিত করেনি ফিফা কর্তৃপক্ষ। একইভাবে নিশ্চিত নন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারীও। সৌদি আরবে, কাতারে, কুয়েতে, মানে আরব কান্ট্রি সবগুলোতে আমার পিসগুলো যায় আর কি। এক্সপোর্ট মার্কেটিং আমি প্রথমত কাতারে থাকতাম, ওখানে কিছু লোকের সঙ্গে পরিচয় হওয়ার কারণে আমি ওদেরকে দুই চার পিস করে দিলাম আগে স্যাম্পল হিসেবে, যে দেখতো তোর আমার পিসগুলো চলে নাকি। দেখার পরে বলো হ্যাঁ ঠিক আছে চলবে। তারপরে থেকে আমার কারণে আস্তে আস্তে ওদেরকে সেল দিই। দেওয়ার পরে আমি এখানে যখন কোম্পানি তো এখানে আবার নাম লাগবে, এটা কোম্পানি একটা নাম দিলাম বেশ তার নূর। আসলে এটা বগুড়ার তৈরি, এটা কেউ বলতে পারবে না। তখন এটা কোথায়, এটা ওখানেও কোম্পানি আছে, কাতারে অনেক অ্যাভেলেবল কোম্পানি আছে। এই যে গুজবটা উঠছে যে বগুড়ার পিস, বগুড়া না, এটা বগুড়ার পিস না। আমরা পিস বানাই ঠিক আছে, এরকম পিস বানাই, আমাদের পিস সব জায়গায় সেল হয়, কিন্তু ওটাই যে আমাদের পিস এটা এইরকম কোনো কথা নয়। এখানে আমি আমরা নিশ্চিত না যে ওটা আমাদের পিস, আমাদের পিস হতেই পারে না। তখন আমরা কাতারে দিই, কম দিই, ওখানে অত সেল করি না আর কি। সৌদি আরবে, দুবাই এগুলোতে বেশি সেল হয় আর কি। এখন যদি কেউ বলে যে এটা সৌদি আরবে বগুড়ার পিস, তাহলে এটা মিশে কথা বলছে, এটা এই করার কোনো ভিত্তি নেই। একসময় দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন নূর আলম। এই বিস্ত তৈরির কাজেই জড়িত ছিলেন তিনি। পরে দেশে ফেরেন, তবে খালি হাতে নয়, বিস্ত তৈরির সমস্ত সরঞ্জাম এবং দক্ষতা নিয়েই ফেরেন তিনি। মিশন ছিল দেশের মাটিতে বিস্ত তৈরি করে সেগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা। ২০১৩ সালে এলাকার কয়েকজন যুবককে প্রশিক্ষণ দিয়ে বিস্ত তৈরি শেখান তিনি। বর্তমানে তার কারখানায় ৩০ জন লোক কাজ করছেন। দীর্ঘ ৬-৭ বছর ওখানে চাকরি করলাম আর কি, পিস টিস বানালাম। তারপরে ভাবলাম যে আচ্ছা আমরা এখানে একটা কোম্পানি খুলি, খুললে আমাদের লাভ হবে, সবারই লাভ হবে, তো ঠিক আছে খোলে। তো ওখানে তখন আমি লোকজন নিয়ে গেলাম, মানে ইন্ডিয়ার, নেপালের, বাংলাদেশি সবাই যায় ওখানে কাজ শিখে আমি ওদের একটা কোম্পানি খুললাম। কোম্পানি খোলার পরে দীর্ঘদিন করার পরে আমি ভাবলাম যে আমি যদি দেশে করি তাহলে আমার আরও লাভ হবে। তখন মহাজনক বললাম, মহাজনক ঠিক আছে তুই কর, দেশে করলে কর, সমস্যা নেই। তখন আমি দেশে আসে আমি কিছু ছেলেবেলে শেখায় এই কাজটা আমি চালু করি। আমি প্রথম আসলে আর একটা কথা হলো কি, এখানে তো মালগুলো তো মনে করেন এখানে পাওয়া যায় না, এটাও একটা বিরাট একটা ফ্যাক্ট আর কি। তাই আমি কিছু কিছু অল্প কিছু মাল নিয়ে আসি, সঙ্গে করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কিছু কিছু ছেলেপেলে নিয়ে আসে আমি ওদেরকে প্রথমত ট্রেডিং দিই আর কি, আর কি শেখাই আর কি, হাতে হাতে শেখাই। শেখানোর পর অনেক সময় লাগে এতে, মানে অনেক পরিশ্রম করা লাগছে আমাকে এই কারখানাটা গড়াতে। তা আস্তে আস্তে শেখানোর পরে মোটামুটি একটু মানে অল্প অল্প করে শিখতে শিখতে আর কি ১০-১২ জন কারিগর আগে রেডি করলাম আমি। রেডি করার পরে অল্প করে বানাই, সেল দিই, বিক্রি হয় ভালোই। আস্তে আস্তে বিক্রি হতে হতে আমি আস্তে আস্তে মনে করেন বড়ো করে ফেলে দিই। বিস্ত তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো কাঁচামালের সংকট। কাঁচামাল আমদানি নির্বিঘ্ন হলে এবং সরকারি সহযোগিতা পেলে এ শিল্পকে বহু দূর এগিয়ে নেওয়া সম্ভব। বগুড়া থেকে এনাম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট।
ইবনুল কাইম সনি, রাইজিং বিডি.কম।